এবার ছোটদের স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা শুরু করলো রাজ্য সরকার। বৃহস্পতিবার তা নেতাজি ইন্ডোরে এক সরকারি অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রোটেশনে 50% পড়ুয়া নিয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চালুর কথা ভাবা হচ্ছে। অর্থাৎ 50% পড়ুয়া একদিন আসবে, অন্যদিন আসবে বাকি 50%। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুল খুলেছে গত সপ্তাহে, কিন্তু প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত খুদে পড়ুয়াদের স্কুল খোলার অনুমতি এখনো দেয়নি রাজ্য সরকার। বদলে চালু হয়েছে পাড়ায় শিক্ষালয়। এই অবস্থায় ছোটদের স্কুল খোলার দাবি উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার পক্ষে মত দিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট বা আসার সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের সরকারি স্কুলের শিশু পড়ুয়াদের পারফরমেন্সের উদ্বেগের ছবি স্পষ্ট। এরপরই এদিন মুখ্যমন্ত্রী জানান বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে রাজ্য সরকার। ছোট ক্লাস যেগুলো 50% করে আমরা করতে পারি কিনা সেটা স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলে দেখতে হবে, কারণ তাহলে কি হবে, অর্ধেক অর্ধেক করে ভাগাভাগি করে নিলে সোমবার যারা এলো তারা মঙ্গলবার এলো না, আবার মঙ্গলবার যারা এলো তারা বুধবার এলো না, তাহলে অ্যাটলিস্ট প্রাথমিক শ্রেণীটাও চলতে পারবে। সতর্কতা মেনে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুল খোলার পক্ষে সওয়াল করেছেন চিকিৎসকরাও। এদিকে প্রাক প্রাথমিক থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত স্কুলে ক্লাস চালুর দাবিতে এদিন কলেজ স্ট্রিটে বিক্ষোভ সমাবেশ করে এসএফআই।